আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি দেখেন মহাভারতের ভগবান ব্রহ্মা বিদ্যমান ছিলেন অনন্তর তাহার মরিচি অত্রী অঙ্গিরা পুলস্থ পুলহ ক্রতু বৈশিষ্ট্য এই সাত অগ্নিতুল্য পুত্রের উৎপত্তি হয় মানে তার সাতটা পুত্র হয় হ্যাঁ কি হয় সমগ্র বিশ্ব এক ঘোরতর অন্ধকারে নিমজ্জিত ছিল পরম ব্রহ্ম নিজ তেজে সেই অন্ধকার দূর করে জল সৃষ্টি করলেন সেই জলে সৃষ্টির বীজ নিক্ষেপ করলে একটি অতিকায় সুবর্ণ অন্ড বা ডিম সৃষ্টি হয় সেই অন্ডের মধ্যে পরম ব্রহ্ম স্বয়ং প্রবেশ করেন এরপর অন্ড দুই ভাগে বিভক্ত হয় এর এক ভাগ দ্বারা আকাশ ও অপর ভাগ দ্বারা ভূমন্ডল তৈরি হয় এরপর ব্রহ্মা মন থেকে দশজন প্রজাপতি সৃষ্টি এই প্রজাপতি মানে হচ্ছে যারা প্রতিপালন করবে হ্যাঁ প্রজাপতি সৃষ্টি করেন এই প্রজাপতিরাই মানব জাতির আদি পিতা এই দশজন প্রজাপতি হলেন অঙ্গিরা অত্রি ক্রতু দক্ষ নারদ পুলস্ত, পুলহ ভৃগু ও বৈশিষ্ট্য মরিচি ব্রহ্মার আদেশে এরা বিভিন্ন প্রাণী সৃষ্টি করলেন বাকি একজন অর্থাৎ নারদকে সৃষ্টি রক্ষার ভার দিলেন কিন্তু ব্রহ্ম সাধনায় বিঘ্ন হবে বলে নারদ সে ভার গ্রহণ করলেন না এই কারণে ব্রহ্মা তাকে মনু মানুষ ও গন্ধর্বরূপে জন্মগ্রহণ করার অভিশাপ দিলেন মানে এই নারদ হচ্ছে আবার মানুষ এবং গंधर রূপে জন্মগ্রহণ করেছিলেন নারদ মুনি আর কি নারদ মুনির কথা এখানে বলা হচ্ছে তো এই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির হিন্দু শাস্ত্রে কাহিনী বুঝছেন এসডি এসডি আপনাকে যুক্ত করা হয়েছে এসডি আপনি বলেন তাহলে আসি ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই আমার আপনার পরিচিতও কি কোনো হিন্দু নাস্তিক আছে যারা লাইভ করে হ্যাঁ যে অমিত ভাই আছে হিন্দু না হিন্দু ধর্ম থেকে নাস্তিক বাসবিহারি ভাই আছে সুতি আপু আছে চারবাগ ভাই আছে অনেক মানুষ আছে আমাদের হিন্দু ধর্ম থেকে অমিত লাইফ লাইভ স্ট্রিমটা করছি খুঁজতেছি কিন্তু মানে পাচ্ছি না আর অমিত ভাই আমাদের সাথে একসাথে আমাদের সাথেই আসেন মানে এই আপনার মতো লং টাইম কেউ লাইভ করে যে আল্লাহ যুক্ত করে যে আমার হিন্দু ধর্মের সম্পর্কে কিছু প্রশ্ন ছিল ওইগুলা জানতে চাচ্ছিলাম তাহলে অমিত ভাই বাসবের ভাই যেদিন আমাদের লাইভে যুক্ত হবেন একটু মানে খেয়াল রাখেন যেদিন যুক্ত হবেন সেদিন আপনি যুক্ত হয়ে যান ঠিক আছে আচ্ছা এইটাই জানা আছে আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন ঠিক আছে এসটি এসটি আপনাদের কিছু আছে প্লিজ আমাকে কেমন আছেন ফারাজ ভাই জি ভাই ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন বলুন এবার আমি একটু আগে একবার ঢুকতে হয়েছিলাম ওই আমার হিন্দু ধর্ম সম্পর্কে কিছু জানার যেমন বাস বিহারি ভাই আছেন তাই আবার ঢুকতো হ্যাঁ বলুন বলুন বাসবিহারি ভাই এই হিন্দু ধর্মে যে মানে এই কলি আগে কি হিন্দু ধর্মের লোকেরা গরু হতো হিন্দুরা গরু তো দেবতারাও খায় মানে ইন্দ্র দেবরাজ যে ইন্দ্র আছে তার প্রিয় খাবার ছিল গরু এই এইটা ভাই মানে খুন বইয়ে লেখা আছে আমার বইটা একটু জানা ছিল আমি মানে কোথাও একটা পড়েছিলাম যে হিন্দুরা কলিযুগের আগে গরু খেতো আমি আজকে কথা কথা একজনকে বলছি ও আমাকে ওই রেফারেন্সটা চাইছিল আর কি এতো বেদেও আছে বেদেও আছে তারপরে এই যে অশ্বমেধ যজ্ঞে তো গোলার মাংস পাঙ্কো সব করতে হতো অশ্বমেধ যজ্ঞ হতো না হ্যাঁ হ্যাঁ তাহলে সেই অস্ত্র মেয়েদের মাংস খেত এখন তো ভাই মহিষের বলি হয় যে মহিষের মাংস আমাদের এখানে মহিষ সবই খেত সবই তাতে আসলে মানুষকে পড়তে হবে না পড়ে শুধু লোকের মুখে শুনলে তো হবে না পড়ি ভাই মাঝে মধ্যে সময় পাই যখন তখন কিছুটা পড়ি মানে সব সময় তো না পড়া সব ক্ষেত সব আর এই যে ভাই আপনি যদি আপনি যদি ঠিক মতন বেদ পড়েন তাহলে দেখবেন যে দেবতাদের সৃষ্টি করে তাদের খাবারের জন্য গরু মহিষ ছাগল এইগুলো সৃষ্টি করেছে ঈশ্বর তারপরে মানুষ সৃষ্টি করেছে বুঝলেন শুনলে অবাক হয়ে পড়লে অবাক হয়ে যাবে আমি তো এখানে ভেঙে সবকিছু বলি না প্রশ্ন অনুযায়ী যেমন এই আজকে বললো দেবতা বুঝলি হ্যাঁ দেবতাদের সৃষ্টি করলো তো ঈশ্বর ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পরে প্রথম সৃষ্টি দেবতাদের এবারে দেবতাদের ডিপার্টমেন্ট ভাগ করে দিয়ে তারপরে মানুষ সৃষ্টি করে এবারে দেবতাদের তো আহ মর মরদেহ দিয়েছে দেবতাদের মৃত্যু হয় জানেন তো এটা তাদের সুতরাং যাদের যাদের মরদেহ হঠাৎ শরীর দিয়েছে তার তো খাবার দাবার লাগবে সেই জন্যে এই পশু পাখি এসব তৈরি করেছিলেন গরু মোষ স্যান ত্যান তার দেবতারা ওই সব খেত ভালো করে বেদের উপনিষদটা প্রায় ছাপ্পান্ন খানা উপনিষদ আছে এমনি টোটাল উপনিষদ একশো চার পাঁচটা আছে তার মধ্যে ছাপ্পান্নটা মানুষ পায় হাতে পায় তার মধ্যে চোদ্দটা হচ্ছে বৈদিক যুগের রচনা বৈদিক আর বাকি চল্লিশ বিয়াল্লিশটা পরবর্তীকালে এমনকি এই শাহজাহানের আমলেও একটা উপনিষদ রচনা হয়েছিল শাহজাহানের বড় ছেলে যে দারা শিক উনি উর্দু ভাষায় উপনিষদ এ করেছিলেন অনুবাদও করেছিলেন বুঝলেন উনি একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন শাহজাহানের বড় ছেলে দারা তো এসব করতে হবে তো না পড়লে কি করে হবে ভাই বললাম তো খাজে কাজে থাকি ভাই মানে ফ্রি ওইরকম ফ্রি থাকি না তাই করার সময় পাইনি মাঝে মধ্যে লাইভ শুনি সময় মানে বেশিরভাগ সময় মুসল মুসলিমদের ধ্রমণীয় কথা হয় আমি কয়েকদিন ধরে খুঁজছিলাম যে হিন্দু কেউ কি লাইভ করে ওনার লাইভের দুপুরে আমার প্রশ্ন ওইগুলো করা যায় না হিন্দুদের সেরকম আপনি পাবেন না তার কারণ হচ্ছে হিন্দুদের আস্কিং নেই কোনো হিন্দুরা যারা মোটামুটি ধরুন আমিও তো এক হিন্দু তো আমি নিজে পড়ে নিয়ে কারণ আমি জানি আমি কাউকে জিজ্ঞাসা করতে পারবো না সে ঠিক মতো উত্তর দেবে না সে নিজেও জানে না আবল তাবোল বকবে তার চেয়ে বই মানে ঈশ্বরের মধ্যে পার্থক্য পার্থক্য আর সহজ ভাই যে ঈশ্বর হচ্ছে একটা চরিত্র ঈশ্বরের যদি সংজ্ঞা দেন তাহলে অ্যাকর্ডিং টু বেদ ঈশ্বর হচ্ছে একটা প্যারাডক্স ওই জন্য আমি ওই প্যারাডক্স নিয়ে একদিন প্রায় দশ পনেরো মিনিট বলেছিলাম না ওইটা যদি বুঝতে পারে ঈশ্বর হ্যাঁ আচ্ছা ঈশ্বর হচ্ছে নির্গুণ আবার সব ঈশ্বর শান্ত সাম্য মানে ঈশ্বরের কোনো গুণ নাই আবার অনেক গুণ আছে সব গুণ সব গু হ্যাঁ সব গুণ আছে সব গুণ আছে হ্যাঁ ঈশ্বর ব্রহ্মাণ্ডের বাইরে থাকে আবার আপনার মধ্যেও আছে ব্যাপারটা বুঝতে পারছেন মানে সম্পূর্ণ বিপরীত

ইচ্ছা হলো যে আমি এটা সৃষ্টি করব উদ্দেশ্য হলো এক আর মত হয়ে এই ব্রহ্মাণ্ড তৈরি হলো এবার ব্রহ্মাণ্ড তৈরি হলে ব্রহ্মাণ্ড পালন করার জন্য তুমি কিছু দেবতা তৈরি করো দেবতা তৈরি করে এই ব্রহ্মাণ্ড নিয়ে তুমি খেলা করো তাহলে দেবতা হচ্ছে সুপার পাওয়ার বিং কিছু মানে তারা ঈশ্বর না তারা ঠিক এই দেবতার কি কিছু ক্রিয়েট করতে পারে না 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 মহাবিশ্ব যা যা সব ওই ব্রহ্মাই বানাইছে সব তৈরি করে দিয়েছেন এরা শুধু লোকপাল এরা পালন করে তাইজন্য ওদের বলা হয় লোকপাল প্রিজার্ভার এর মতো sort of ইয়া আছে যে বোমন্ডো এই জিনিসটা কি এইটা এবাই মেক তৈরি করলেন তো ঈশ্বর এই যে দেবতাদের তৈরি করলেন দেবতাদের উপরে আবার ভার দিলেন যে তোমরা নিজ নিজ

ব্রহ্ম আচ্ছা ব্রহ্ম আর ব্রহ্মা ওকে ওকে ঈশ্বর একটা ডিমকে ডিম থেকে তৈরি করছে সেটা সেটা হচ্ছে ব্রহ্ম ব্রহ্মা ব্রহ্ম ব্রহ্মা কে হ্যাঁ হ্যাঁ সেই ব্রহ্মা এবারে ডিম থেকে তৈরি হয় ডিমটা আবার মাঝামাঝি উপর নিচে ফাটে পাশাপাশি না ওপরেটা চলে যায় স্বর্গের দিকে আর নিচের ডিমের নিচের অংশটা চলে আসে এই মর্তের দিকে আর মাঝখানটা মহাশূন্য আকাশ। বড় মজার দিত। এটা মাঝে মাঝে ফাটে বা উপর নিচে মানে উপর নিচে ফাটে না মাঝে ফাটে মাঝে ফাটে ওই ডিমটাই পৃথিবী হয় আর উপরে পোষণটা হয় হচ্ছে হেভেন। হ্যাঁ হ্যাঁ উপরটা হচ্ছে হেভেন আমি নিচেটা হচ্ছে পেইজ। ওকে মানে morte morte আর এটা স্বর্গ হলো। দেন ব্রহ্মা উনি তো হচ্ছে একজন মানে দেবতা উনি তো ঈশ্বর না। না না। মাঝে মাঝে হিন্দু ধর্মের এই ধরনের অ্যাপসার জিনিস দেখলে মনে হয় যে আমার জন্ম যদি হিন্দু ধর্মের হইতো তাহলে আমি মানে খুশি হইতাম যে আমি যে বিশ্বাস করি না এটার জন্য সমাজ আমাকে দায়ী করতো না

পুঞ্জীভূত হয়ে সেই উনি তৈরি করেছিলেন বুঝা যায় না ঈশ্বরের কি পরম যে ঈশ্বর মানে মেন যে তার শক্তি পুঞ্জীভূত হয়ে ওই দিনটা তৈরি আমি আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি দেখেন মহাভারতে যে যেটা লেখা আছে মহাভারতের শান্তি পর্ব অষ্টাধিক দ্বিশতম অধ্যায় প্রজাপতি বিবরণ সৃষ্টি বিস্তার এখানে বলা আছে প্রথমে কেবল একমাত্র সনাতন ভগবান ব্রহ্মা বিদ্যমান ছিলেন অনন্তর তাহার অত্রি, অঙ্গিরা পুলস্ত, পুলহ ক্রতু বৈশিষ্ট্য পুত্রের উৎপত্তি হয় মানে তার পুত্র এরপরে কি হয় ঘোরতর অন্ধকারে নিমজ্জিত ছিল পরম ব্রহ্ম নিজ তেজে সেই অন্ধকার দূর করে জল সৃষ্টি করলেন সেই জলে সৃষ্টির বীজ নিক্ষেপ করলে একটি অতিকায় সুবর্ণ অন্ড বা ডিম সৃষ্টি হয় সেই অন্ডের মধ্যে ব্রহ্ম স্বয়ং প্রবেশ করেন এরপর অন্ড দুই ভাগে বিভক্ত হয় এর এক ভাগ দ্বারা আকাশ ও অপর ভাগ দ্বারা ভূমন্ডল তৈরি হয় এরপর ব্রহ্মা মন থেকে জন প্রজাপতি সৃষ্টি এই প্রজাপতি মানে হচ্ছে যারা প্রতিপালন করবে হ্যাঁ প্রজাপতি সৃষ্টি করেন এই প্রজাপতিরাই মানব জাতির আদি পিতা এই দশজন প্রজাপতি হলেন অঙ্গিরা অত্রি ক্রতু দক্ষ নারদ পুলস্ত, পুলহ বৈশিষ্ট্য ভৃগু ও মরিচি ব্রহ্মার আদেশে এরা বিভিন্ন প্রাণী সৃষ্টি করলেন বাকি একজন অর্থাৎ নারদকে সৃষ্টি রক্ষার ভার দিলেন কিন্তু ব্রহ্ম সাধনায় বিঘ্ন হবে বলে নারদ সে ভার গ্রহণ করলেন না এই কারণে ব্রহ্মা তাকে মানুষ ও গন্ধর্ব রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দিলেন মানে এই নারদ হচ্ছে আবার মানুষ এবং গন্ধর্ব রূপে জন্মগ্রহণ করছিলেন মুনি আর কি নারদমুনির কথা এখানে বলা হচ্ছে তো এই হচ্ছে ব্রহ্মাণ্ড সৃষ্টির হিন্দু শাস্ত্রে কাহিনী বুঝলেন কি বলছেন বলেন ভারত ভাই আমি তো বললাম ভাই আকাশ জমিন একসাথে মিশে ছিল ডিম ওটাকে আলাদা করে দেওয়া হলো অর্ধেক হলো পৃথিবী অর্ধেক হলো আকাশ কিন্তু সেটাই তো বুঝলাম যেটা কোরআনে লেখা বাইবেল একই কথা লেখা মানে সেই সময় তো আসলে এই মানে মতটাই সারা পৃথিবীতে প্রভাবশালী ছিল যে আকাশ একটা জিনিস আর পৃথিবী একটা জিনিস আকাশের তুলনায় পৃথিবী যে পৃথিবী যে অতি জল ছিল দেখুন সবারই একটা জল ছিল হ্যাঁ জলকে পানিকে তারা মনে করতে আদির আদিম উৎস মানে বিশ্ব আদি উৎস হচ্ছে পানি থেকে পানি থেকে সবকিছু সৃষ্টি করেছেন মানে আসলে সেই সময় তো পানির পানি খুব ইম্পর্টেন্ট ছিল পানির পাশে দেখতেন নদীর পাশে দেখতেন বড় বড় সভ্যতাগুলো গড়ে উঠছে হ্যাঁ বড় বড় যেমন ধরেন মহেন্দ্র দ্বার সভ্যতা তারপরে হচ্ছে গিয়ে সুমেরিয়ান সভ্যতা তারপরে মিশরীয় ইজিপশিয়ান সভ্যতা সমস্ত সভ্যতা একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে একটা নদীর পারে বা একটা জলাশয়ের পারে সেই সভ্যতাগুলার বিকাশ ঘটছে নদী না হলে একটা সভ্যতার মানে বিকাশ হয় না নদী একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা সভ্যতা গঠনের জন্য এই কারণে এই সভ্যতা যে জায়গায় গঠন হয়েছে তারা ভাবছে যে নদী পানি ছাড়া আমরা মানে তো কিছুই হয় না একটা কমন ইয়া ছিল তাদের কমন ধারণা ছিল যে পানি থেকেই এই জিনিসগুলোর উৎপত্তি ঘটে এই জিনিসগুলা পরবর্তীতে ধর্মগ্রন্থগুলোর ভিতরে বিস্তার লাভ করছে হ্যাঁ বলুন ভাই দেবতারা কি কোন নরকে যায় না নরক করে না না ওদের তো দেবলোক আছে না ওদের দেবলোক তাহলে ভাই ইন্দ্র ইন্দ্র তো পাপ করলো মানে ইন্দ্র তো অনেক অনেক পাপ তাহলে সে না ও শরীরে ওই যে সহস্র জনি হলো মানে ও যখন একে তাকে রেপ করলো তখন অভিশাপে ওর গায়ে মানে ওই মেয়েদের লজ্জাস্থান এক হাজারখানা মেয়েদের লজ্জাস্থান দেখা যাচ্ছে বুঝেছেন সহস্র বলে সেইটাকে আবার আহ ঈশ্বর করলো কি সেইটাকে লোচন বা চোখে পরিণত করলো ওই জন্য ইন্দ্রের আর নাম সহস্র লোচন তাহলে তো শাস্তি কমিয়ে দিল হ্যাঁ কমিয়ে শাস্তি এ হলো আর ভাই প্রথাটা কবে থেকে চালু হয়েছিল এটা দেখুন এটা ঠিক বেদে নেই আছে আছে পুরাণে পুরাণে পৌরাণিক কাহিনী এগুলো সব বেদ তো কেউ পড়ে না বেদের যে দেবতা সেগুলো তো পুজো হয় না ইন্দ্র বরুণ কুবের যক্ষ হ্যাঁ ওই যে নারদ ফারদ এসবের তো পুজো হয় না আপনি যে পুজো করেন এটা হচ্ছে বৈদিক না এটা হচ্ছে পৌরাণিক অর্থাৎ রামায়ণ মহাভারতের আপনি দেবতাদের পুজো করেন কৃষ্ণের পুজো করেন কালী পুজো করেন এসব কালী ফালি শিবটি তো বেদে নেই সব নেই ওসব ওখানে এগুলো হচ্ছে রামায়ণের রামায়ণে যেমন তাও আবার কৃত্তিবাস না বাল্মীকি রামায়ণে দুর্গা নেই আপনি যে পুজো করেন যেসব পুজো দেখেন এই যেমন মনসা পুজো ওই যে ওই যে সাপের পুজো হয় মনসা পুজো ওতো মুকুন্দ রাম চক্রবর্তীর লেখা চন্ডী মঙ্গল কাব্য হয়ে মনসা মঙ্গল কাব্য থেকে এসছে মুকুন্দ রাম চক্রবর্তীর লেখা মনসা মঙ্গল কাব্য হ্যাঁ ওইটা আমাদের এলাকা এখনো পাঠ হয় আমি একটা মানে হিন্দু এলাকায় থাকি চারপাশে সবাই হিন্দু তাহলে এই মনসা ফনসা এসব আছে নাকি হ্যাঁ আছে এবার কিছু না পারলে বলবে বলবে যে হচ্ছে শিবের মানুষ কন্যা বলে জুড়ে হয়ে গেল তার একটা আইডেন্টিফিকেশন হয়ে আইডি কার্ড হয়ে গেল শিবের মেয়ে মনসা বুঝলে তার আইডি কার্ড হয়ে গেল এই রকম আর আচ্ছা উনি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন তাহলে আমরা আমরা পরের জনকে যুক্ত করি